আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সরষে ইলিশ রেসিপি করে দেখাবো। নিয়ে নিয়েছি আমি 4 পিস ইলিশ মাছ। এখন এগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে মেখে নেব। মেখে পাশে রেখে দিব। বাঙালিয়ানা মানেই সরষে ইলিশ। সরষে ইলিশ খাবে না বাঙালি, সেটা কি কখনো হয়? আমার মাখা হয়ে গেছে, এখন এগুলো আমি রেখে দেব পাশে, চলে যাব পরের প্রসেসে। বাটিতে আমি সব বাটা মশলাগুলো একসঙ্গে দিয়ে মিক্স করে নেব। দিয়ে দিই 2 টেবিল চামচ সরিষা বাটা, জিরা গুঁড়া ভেজে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লবণ, পরিমাণ মতো নিতে হবে সবারই, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এখানে আদা বাটা মিক্স করব না, সর্ষেতে আদা বাটা দিতে হয় না। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। তোমরা চাইলে এই সব কিছু ব্লেন্ড করে নিতে পারো ব্লেন্ডারে। আমি পানি দিয়ে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব। আর তোমরা চাইলে একসঙ্গে মাছের সাথে মিক্স করে মানে মাখিয়ে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে পরে এইভাবে রান্না করতে পারো। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে, চলে যাব রান্নার কাজে। আমার কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব সরিষার তেল। তো এরপর আমি পেঁয়াজ দিয়ে দেব, একদম মিহিকুচি করে নিয়েছি। পেঁয়াজটা সামান্য পরিমাণে ভেজে নেব যাতে নরম হয়ে আসে, সেই পর্যন্ত একটু নরম হয়ে আসলে, এটা আমি বেশি ভাজাভাজি করব না, নরম হয়ে আসলে আমার পেস্টগুলো আমি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু এই খাবারের স্বাদটা আরও বেশি আসবে, কারণ মশলা কষানোর উপরেই খাবারের টেস্ট নির্ভর করে। বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, ওই পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো শেষ, আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে পরে আমি পানি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সরষে ইলিশ করতে খুব বেশি সময় লাগে না, খুব জলদি হয়ে যায়, সহজ একটা রেসিপি, তবে বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার। সরষে ইলিশ পছন্দ করে না এমন কেউ নেই। আমার অলমোস্ট হয়ে আসছে, এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিব ঝাঁজের জন্য, আর দিয়ে দিব কাঁচামরিচের আগাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিব, এটার ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এরপর আর আমি বেশিক্ষণ রান্না করব না, জাস্ট 2-1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমার রান্না অলমোস্ট রেডি, শেষ আমার রান্না, চলে যাব পরিবেশনে। খুবই লোভনীয় লাগছে, খুবই মজাদার,
বাঙালিদের সর্ষে ইলিশ। এই তো আমার হয়ে গিয়েছে সর্ষে ইলিশ, সবাই রান্নাটা করে খেয়ে দেখো কেমন। হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।